আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোই আছি। বন্ধুরা, ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে এক্সেল প্রজেক্ট ভিত্তিক ধারাবাহিক টিউটোরিয়ালের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ নুরুল ইসলাম। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে যে বিষয়ে শেয়ার করতে যাচ্ছি তা হলো সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডার গার্ডেন সহ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রেজাল্ট কিভাবে এক্সেলের মাধ্যমে তৈরি করা যায়। শুধু তাই নয়, এখানে ছয়টি বিষয়ে যে কোনো মার্কের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে রেজাল্ট কার্ড, ফলাফল বহি এবং মেধাক্রম তৈরি হয়ে যাবে, শুধু প্রিন্ট করে সংরক্ষণ করবেন। তো বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে আমি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রেজাল্ট কিভাবে তৈরি করতে হয় সেটি দেখানো হয়েছে, যে প্রজেক্ট ফাইল ব্যবহার করে কিছু প্রতিষ্ঠান তাদের রেজাল্ট তৈরি করেছেন। এবং আজকে যে প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব সেটি একটি প্রতিষ্ঠানের অর্ডারের মাধ্যমে তৈরি করা হয়েছে। এছাড়া ইতিমধ্যে একটি কলেজের রেজাল্টও অর্ডারের মাধ্যমে তৈরি করা হয়েছে। তো আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রেজাল্ট যদি এক্সেল প্রজেক্ট ফাইলের মাধ্যমে করতে চান তাহলে আপনাদের তথ্য দিয়ে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাহলে আমি আপনাদের মতো করে একটি এক্সেল প্রজেক্ট ফাইল তৈরি করে দেবো, যেটি ব্যবহার করে আপনি আপনাদের শিক্ষার্থীদের রেজাল্ট তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি যারা এই প্রজেক্ট ফাইলটি ব্যবহার করবেন তারা এই প্রজেক্ট ফাইলটি কিভাবে ব্যবহার করবেন এবং এই প্রজেক্ট ফাইলের কি সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা মূল কাজে ফিরে যাব। তো যারা এই প্রজেক্ট ফাইলটি ব্যবহার করে তাদের শিক্ষার্থীদের রেজাল্ট তৈরি করবেন তারা আমার সাথে যোগাযোগ করলে আমি তাদের একটি প্রজেক্ট ফাইল ইমেইলের মাধ্যমে দিয়ে দেব। তো সেখান থেকে সেই ফাইলটি ডাউনলোড করলে আপনি এ ধরনের একটি ফাইল পাবেন। তো এখানে আমি একই ফাইলের কয়েকটি কপি করে রাখছি। তার প্রথম কপিটি হচ্ছে ফ্রেশ, এরপর আমরা কিছু ডাটা ইনপুট করে দেখব, এরপর আমরা মূল কাজে ফিরে। তো আপনি ইমেল থেকে সংরক্ষিত যে ফাইলটি পাবেন সেই ফাইলটি প্রথমে আপনি ওপেন করবেন। তো আমি এখানে ডাবল ক্লিক করে ওপেন করছি। তো ওপেন করলে প্রথমে এই ধরনের মেসেজ আসতে পারে, সেখান থেকে আপনি আনএবল এডিটিং এটি করে দিবেন, তা না হলে কাজ করতে পারবেন না। এটা একবারে আসবে, পরবর্তীতে আর আসবে না। দেখুন, এখানে আপনি মার্ক লিখলে জিপিএ কিন্তু আসবে না। দেখুন, আমি এখানে যদি 40 লিখি তাহলে কিন্তু এখানে জিপিএ আসবে না। প্রথমে আপনাকে যে কাজটি, অবশ্যই আপনার আইডি নাম্বার দিতে হবে। আইডি নাম্বার দেওয়ার সাথে সাথে আপনার এই কলামগুলো অ্যাক্টিভ হবে। দেখুন, আমি যদি এখানে একটা আইডি নাম্বার দিলাম 1, অটোমেটিকলি দেখুন তার এখানে জিপিএ চলে আসছে, শো করছে। এখানে 40 দিচ্ছি, সি শো করছে। তো এখানে শুধু এই আইডি নাম্বার, রোল, শিক্ষার্থীর নাম, পিতার নাম এবং এই বিষয়ভিত্তিক নাম্বার, আর কিছুই আপনাকে ইনপুট করতে হবে না। অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে সব কিছু তৈরি হবে। তো এটি করার পর যখন আপনি সবগুলো শিক্ষার্থীদের, এখানে 200 শিক্ষার্থীদের মার্ক ইনপুট করতে পারবেন। যখন সবগুলো শিক্ষার্থীদের মার্ক ইনপুট করবেন তো অটোমেটিকলি দেখুন, আমি এটা প্রথমে ডিলিট করে দিচ্ছি, আমি দেখাবো, প্রথমে এই ধরনের ফ্রেশ পাবেন সবগুলো। দেখুন, এবার দেখুন আমরা যদি এই যে রেজাল্ট কার্ডে ক্লিক করি তাহলে দেখুন এখানে লেখা আছে যে সার্চ বাই সিরিয়াল। এখানে এখানে যে নাম্বারটা দিবেন সেই নাম্বার থেকে পরবর্তী 10টি কার্ড এখানে রেডি হবে। দেখুন, এখানে এক দেশে 1 থেকে 10, আমি যদি এখানে 11 দেই তাহলে 11 থেকে 20 অটোমেটিকলি এখানে কিন্তু সেই, যেহেতু রোল দেওয়া নাই দেখা যাচ্ছে না, অটোমেটিকলি এই 10টি কার্ড এখানে রেডি হয়ে যাবে। আপনি শুধু প্রিন্ট করে সংরক্ষণ করবে, আর কোনো কাজ নেই। তো আমি এখানে একই দিয়ে রাখলাম, এইভাবে আপনি সবগুলো প্রিন্ট করতে পারবেন। এরপরে রয়েছে দেখুন প্রত্যেকে, এখানে আমরা ট্যাব দেওয়া আছে, ট্যাবে ক্লিক করে যেতে পারবেন। এজন্য দেখুন রেজাল্ট বুক, এটি হচ্ছে আপনার প্রত্যেক শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন রেজাল্ট কার্ড, আর এটি হচ্ছে ফলাফল বই, যেটি আপনি স্কুলে সংরক্ষণ করে রাখবেন। আর এটি হচ্ছে দেখুন রাগিব আহসান নিহাল আইডান স্কুল, ডাকঘর চৌগাছা উপজেলা, চৌগাছা জেলা যশোর, এই প্রতিষ্ঠান থেকে আমাকে অর্ডার করে তাদের মতো করে তৈরি দেওয়ার জন্য বলা হয়েছে, যার কারণে আমি এটি তাদের মতো তৈরি করেছি। এবং এটি শুধু তারাই না, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এটি ব্যবহার করতে পারে সেইভাবে তৈরি করে। এবার দেখেন মেধাক্রম প্লেস, আমরা যদি ক্লিক করি এখানে অটোমেটিকলি আপনি মেধাক্রম হয়ে যাবে। এবং এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনি এই সেটিংয়ে যেতে হবে। তো এখানে আপনি প্রথমে যে কাজটি করবেন, তো এইখানে এই সাবজেক্টের নাম এবং এখানে নাম্বার, এবং সাবজেক্টের নাম এবং নাম্বার দিলে সে অনুযায়ী, দেখুন এখানে বাংলাদেশ বিশ্বপরিচয় 50 মার্ক দেওয়া আছে। দেখুন, আমি যদি বাংলাদেশ বিশ্বপরিচয় মার্ক এন্ট্রি করি, যেহেতু 50 মার্কের 80% হচ্ছে 40, 40 কিন্তু এ প্লাস চলে আসবে। দেখুন এখানে আমরা যদি 40 দিই, দেওয়ার পর দেখুন আমি এখানে যদি যে বাংলাদেশ ও বিশ্বপরিচয় এখানে 40 দেখি, এ প্লাস চলে আসে, কারণ ওইখানে 50 দেওয়া, আর এইগুলো 100 করে দেওয়া আছে। এই জন্য আমরা এখানে এখানে 40 দিলে কিন্তু ই আসবে না, অর্থাৎ এ প্লাস আসবে না, যা আসবে 2, অর্থাৎ 100-এর মধ্যে 40 দিলে আপনি কিন্তু জিপি 2 হবে। তো এই মার্কটাই যদি আমরা এই সেটিংয়ে দিয়ে, তো দেখুন এখানে যদি আমি 50 দিয়ে দেখি, দেখুন এখানে 50 দিলাম, অটোমেটিকলি দেখুন ওইখানে ছিল 40, সি এখন কিন্তু এ প্লাস হয়ে গেছে। আমরা যদি চলে যাই, এটি হচ্ছে ডাটা ইনপুট ছিল, দেখুন এই যে সাধারণ বিজ্ঞানে কিন্তু জিপিএ 5 হয়ে গেছে 40-এর ভিতরে, আগে কিন্তু 2 ছিল, অর্থাৎ এত ডাইনামিক। এবং আরও একটা বিষয় আপনার জানার দরকার, সেটি হলো এখানে কয় সাবজেক্টের করে, অর্থাৎ এখানে যে কয় সাবজেক্টের করবেন, এখানে 3 সাবজেক্টের 100 ফিক্সড করা আছে। এবং এই মার্কগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, এই সাবজেক্টগুলো সবই চেঞ্জ করবেন। এই মার্কগুলো আপনি 3টা সাবজেক্টের মার্ক আপনি পছন্দ মতো যত মার্কের ভিত্তিতে নিতে চান তত মার্ক দিলেই হয়ে যাবে। এবং এখানে হলো সাবজেক্ট, আপনি কয় বিষয়ে পরীক্ষা নেবেন, এখানে সেই কয়জন সাবজেক্ট দিয়ে, এবং আমাদের মূল ডাটা শিটে যেখানে আমরা ডাটা ইনপুট করবো সেখানে কিন্তু কী করতে হবে, এখানে সেই কয়টি সাবজেক্টের
মার্ক ইনপুট করলে, বাকিগুলো না ইনপুট করলে অটোমেটিকলি সেই কটা সাবজেক্টের জিপিএ ফলাফল, সিজিপিএ সব কিছু অটোমেটিক। এবং এখানে আরেকটু কাজ আপনাকে করতে হবে, যেখানে এখানে প্রথম সাময়িক পরীক্ষা, এখানে আপনি যে সাময়িক পরীক্ষা সেই সাময়িক পরীক্ষা আপনি সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে অটোমেটিকলি সব জায়গায় উঠবে। এবং এখানে যদি আপনি সেই সাময়িক পরীক্ষাটার নাম না থাকে, তাহলে দেখুন এখানে যে লেখা আছে এই লেখাগুলো চেঞ্জ করে দিলে অটোমেটিকলি এই লিস্টে সেই লেখা হয়ে যাবে। এরপর শ্রেণী নির্বাচন করবেন, কোন শ্রেণীর, তো সেই শ্রেণী এখান থেকে নির্বাচন করবেন। তো এখানে যদি না থাকে সেই শ্রেণী এখানে লিখে দিলে, অর্থাৎ এই যে দেখুন আমি লিস্ট দিয়ে দিই, এই লিস্টে লিখে দিলে এই লিস্টে সেটা চলে আসবে, এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এইভাবে শিফট নির্বাচন করবেন যে শিফটে, এবং এইগুলো সব কিছুই আপনি চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা, আরেকটি বিষয় না দেখালেই নয়, আমরা দেখেছি এখানে রেজাল্ট কার্ডের যে লোগো এবং এখানে যে সাইন কীভাবে ইনসার্ট করতে হয় সেটা আমরা দেখাইনি। এর জন্য দেখুন এই যে একটা লোগো শিট রয়েছে, আপনি এখানে ক্লিক করলে দেখুন এখানে যে লোগোটা দেবেন সেই লোগোটাই শো করবে। এটা ডিলিট করে দিয়ে আপনার লোগো এবং সাইন দিলে অটোমেটিকলি সেটি দেখা যায়। তো আমরা চলে যাই কিছু মার্ক ইনপুট করা এমন একটি শিটে। তো আমি মার্ক ইনপুট করা এমন একটি ফাইল আপনাদের সামনে দেখানোর সুবিধার্থে এটি ওপেন করেছি। এবং এখানে আরেকটা বিষয় আছে, এখানে কিন্তু চারটি বিষয় দেয়, কারণ সে আমাকে বলেছিল যে যেহেতু ছয়টি বিষয় থাকলে পরবর্তী তিনটি বিষয় যদি খালি থাকে বা দুইটি বিষয় খালি থাকে তাহলে দেখতে অসুন্দর লাগবে, যার কারণে সে বলছে চারটি বিষয়ের একটি শিট করে দিতে। তো ওইটা হচ্ছে ছয়টি, অর্থাৎ এক থেকে ছয় পর্যন্ত করতে পারবেন, এবং এখান থেকে এক থেকে সাত চার পর্যন্ত করতে পারবেন, এবং সবগুলো ডায়াল। তো দেখুন আমরা হোমে ফিরে যাই, এখানে কিছু মার্ক ইনপুট করা আছে, দেখুন এই যে আমি এক থেকে দশ পর্যন্ত, এবং দশ পর্যন্ত রেজাল্ট হয়েছে। দেখুন এখানে যদি আমি এগারো ডিলিট করে দিই তাহলে দেখুন এখানে কিন্তু এগারো চলে গেছে। এবার দেখুন যেহেতু এখানে আমার মার্ক ইনপুট করা আছে এবং যে অনুযায়ী আছে সে অনুযায়ী রেজাল্ট আছে, তো আমরা শুধু দেখবো দেখুন এখানে আমরা কার্ড যদি দেখি, আমি বলেছিলাম যে এক থেকে দশ পর্যন্ত, তো দেখুন এই যে রোল এক তার যে মার্ক, এবং অটোমেটিকলি দেখুন এই রেজাল্টগুলো তৈরি হয়ে যাবে, মেধাক্রম এবং মন্তব্য অটোমেটিকলি ফলাফলের ভিত্তিতে তৈরি হবে। দেখুন এক দুই এবং এই তিন, দেখুন এখানে ফেল গেলে রেড কালার হয়ে যাবে, সবগুলো দেখা যাচ্ছে। তো এখানে দশ পর্যন্ত, এরপর আমরা দশের পর থেকে পিন দেবো। তো দেখুন এখানে যদি আমি এগারো দিই, এগারো দিয়ে ইন্টারফেস করি, তাহলে দেখুন এখানে কিন্তু এই এগারো থেকে যে কোথাও রোল দেওয়া নেই, এগারো থেকে পরবর্তী শিটটা। তো আমরা যদি এখানে রোলটা দিয়ে দিই মার্ক দিলে তাদের ফলাফল, এবং আমরা যদি এখন কার্ডে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু এই যে দেখুন বারো, এই যে এগারো, দেখুন এই যে প্রথমে এগারো এবং এখানে বারো, এখান থেকে দেখুন বিশ পর্যন্ত আপনি এখানে দেখতে পারেন, এখানে বিশ পর্যন্ত। তো এবার শুধু প্রিন্ট দেবেন এখানে এগারো, আবার যদি আমরা পুনরায় এখানে এক লিখে দিই অটোমেটিকলি তাহলে দেখুন এখানে এক থেকে দশ পর্যন্ত মার্ক দেওয়া আছে, যার কারণে এখানে রেজাল্ট দেখা যাচ্ছে। এবং আমরা যদি এখন ফলাফল যাই বয়ে যাই, দেখুন রেজাল্ট বুকে, তাহলে এটা ফলাফল বই, দেখুন এখানে ফলাফল বই দেখা যাচ্ছে। এবং এখানে আমরা প্লেসে যদি যাই, দেখুন এই যে মেধাক্রম অটোমেটিকলি মেধাক্রম তৈরি হয়। তো দেখুন এই প্লেজের এই শিটটা আপনি শুধু যে কাজটি করতে হবে, দেখুন এখানে সব কিছু লেখা আছে, দেখুন এখানে অটোমেটিকলি সব কিছু তৈরি হয়ে যাবে, কিন্তু এখানে দেখুন সিরিয়ালটা যে প্রথম সে তৃতীয় আছে। তো আমরা এই মেধাক্রমটাকে সিরিয়াল করার জন্য একটি কাজ করবো, এখানে লেখা আছে নির্দেশনা। তো আমরা এখানে এই যে সেল পয়েন্টটা রেখে আমরা এই ডাটা মেনুতে ক্লিক করবো, ডাটা মেনুতে ক্লিক করলে এই ধরনের শর্ট ডায়ালগ বক্স আছে, এখান থেকে যে দেখুন এই ধরনের সেটিং করতে হবে এখানে দেওয়া আছে, এখান থেকে পরবর্তী শ্রেণী রোল এটি সিলেক্ট করে আমরা শুধু ওকে প্রেস করবো, তাহলে দেখুন অটোমেটিকলি আমাদের দেখুন যে প্রথম দ্বিতীয় তৃতীয় অটোমেটিকলি সিরিয়াল হয়ে গেছে, এবং এটা জিপি অনুযায়ী এবং তারপর ফেল অনুযায়ী আপনি খেয়াল করলে দেখতে পারবেন এখান থেকে দুজনের জিপি একই কিন্তু মার্ক অনুযায়ী তারপর হয়েছে, বুঝছেন। তো এটি আপনি করবেন শুধু প্রিন্ট করে সংরক্ষণ করবেন, আর কোনো কাজ। তো এই ডেমো ফাইলটি আমি আপনাদের দিয়ে দেবো, আপনারা শুধু যে কাজটি করবেন সেটি হচ্ছে এই সেটিংয়ে গিয়ে দেখবেন এখানে আপনার প্রতিষ্ঠানের নাম দিন, দেখুন আমার কার্ডে কিন্তু এখন এই যে আপনার প্রতিষ্ঠানের নাম দিন সবগুলো এখানে তাই লেখা আছে। তো আপনি কি এই সেটিংয়ে যাই, আপনি যদি সব স্টেপ রয়েছে এই সেটিংয়ে ক্লিক করবেন, এখানে আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন, যেমন ধরুন আমি নাম দিলাম, তো দেখুন এখানে আমি নাম দিলাম অজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তো এক জায়গা দিয়েছি এবং ঠিকানাটা আপনি লিখবেন আপনি, তো অটোমেটিকলি দেখুন আমার কার্ডে কিন্তু সব জায়গায় এই অজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট করে, আর পরবর্তী নতুন ভিডিওর আপলোড পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আমরা কীভাবে প্রজেক্টটি তৈরি করেছি তো সেটি দেখব, এবং আমি আজ দেখাবো যে শুধুমাত্র কীভাবে এই শিটটি, অর্থাৎ এই যে ডাটা টেবিল বা ডাটা ইনপুট শিটটি কীভাবে তৈরি করেছি সেটি দেখাবো, আর পরবর্তী ফলাফল বই, রেজাল্ট কার্ড, মেধাক্রম এইভাবে এগুলো কীভাবে তৈরি করতে হয়, যা আমার পূর্বের প্রাথমিক বিদ্যালয়ের রেজাল্ট প্রজেক্ট টিউটর রয়েছে সেগুলো দেখলে আপনি এগুলো সহজেই পারবেন। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে আমার প্রজেক্ট ফাইলের কিছু কলাম এবং কিছু রো হাইট করা ছিল, যেটিকে আমি আনহাইট করে নিলাম। তো আপনি যে মূল শিটটি পাবেন অতিরিক্ত কলামগুলো হাইট করা থাকবে। তো এখানে দেখুন এই ধরনের একটি টেবিল আপনাকে তৈরি করতে হবে, যে যে তথ্য নিয়ে আপনি রেজাল্টগুলো তৈরি করতে চান তো এখানে এগুলো আপনি লিখবেন। তো বন্ধুরা, রেজাল্ট প্রজেক্টে আমরা যে কাজগুলো সাধারণত বেশিরভাগ করে থাকি অবশ্যই এটি করতে হবে, সেটি হচ্ছে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে আমাদের জিপিএ এবং গ্রেড বের করতে হয়। তো এই জিপিএ এবং গ্রেড কিভাবে বের করতে হয় এ সম্পর্কে আমার ইউটিউবে চ্যানেলে একাধিক টিউটোরিয়াল রয়েছে, তো এগুলো দেখলে আপনি অবশ্যই পারবেন, এবং সেই টিউটোরিয়ালগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আমরা সবাই জানি কিভাবে গ্রেড বের করতে হয়। তো দেখুন আমি এখানে যে বিশেষ আরেকটু বাড়তি
ফর্মুলা ব্যবহার করছি ইফ যদি এই সি ছেচল্লিশ অর্থাৎ সি ছেচল্লিশ রয়েছে আমাদের কি আইডি নাম্বার এইটি সমান খালি হয় দেখুন এটি সমান ডাবল ইনভার্টেড কমা দুবার দেওয়া হয়েছে অর্থাৎ এইটি সমান খালি হয় তাহলে এখানে ডাবল ইনভার্টেড আবার দুবার তার মানে যেন খালিই থাকে এরপর আমাদের যে জিপি বের করার যে ফর্মুলাটি সেটি আমরা সর্বদাই ব্যবহার করে থাকি সেই ফর্মুলাটি ব্যবহার করেছি ইফ যদি এই যে সেলে মার্ক রয়েছে সে সেল আর ছেচল্লিশ ইজ গ্রেটার দেন সমান আশি হয় তাহলে ফাইভ আর আর ছেচল্লিশ যদি সেভেন্টি হয় তাহলে ফোর এইভাবে আমরা সবাই ব্যবহার করেছি এবং আর ছেচল্লিশ ইজ গ্রেটার দেন সমান তেত্রিশ তাহলে ওয়ান আর যদি তেত্রিশের কম হয় অর্থাৎ অন্যথায় এই পরবর্তী অন্যথায় কী হবে আমরা এখানে জিরো আপনি সরাসরি জিরো দিতে পারবে তাহলে এখানে জিরো দেখাবে যেহেতু আমরা এখানে জিরো দেখাই না জিরো পয়েন্ট জিরো জিরো দেখায় এই জন্য আমি এখানে দিয়েছি জিরো পয়েন্ট জিরো জিরো দেখায় যদি এটা না হয় অর্থাৎ তেত্রিশের কম হয় এরপর যে কটি ইফ ফর্মুলা ব্যবহার করেছি সেই কটি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলে আমাদের এই কাজটি কিন্তু হয়ে গেল এরপর আমরা এগুলো ফিল করে দিই এটা ডাবল ক্লিক করে ফিল করে দিলে বাকি কাজগুলো হয়ে গেল এরপর আমরা গ্রেটের ক্ষেত্রেই একই পদ্ধতি ব্যবহার করেছি দেখুন এখানে দেখুন এখানে সি ছয়চল্লিশ সমান খালি হয় তাহলে খালি অন্যথায় ইফ যদি সি ছয়চল্লিশ সমান ফাইভ হয় অর্থাৎ এখানে ফাইভ হলে এ প্লাস ফোর হলে এ এইভাবে ওয়ান হলে ডি অন্যথায় কি এফ অর্থাৎ এখানে দেখুন অন্যথায় এফ এইভাবে প্রত্যেকটি সাবজেক্টের আপনার কিন্তু জিপিএ বের করবেন এখানে যে মূল বিষয়টি করা হয়েছে যে এই যে এই তথ্যদার অর্থাৎ এইগুলো তো আপনার নির্ধারিত করে দিছে একশো মার্কের ভিতরে কিন্তু এখানে কিন্তু কোনো মার্ক নির্ধারণ করে নাই হয় না সেইখানে যে মার্ক দেওয়া থাকবে সেই মার্কের যদি এইটটি পার্সেন্ট হয় তাহলে এ প্লাস সেভেন্টি পার্সেন্ট হলে এ এইভাবে তো বন্ধুরা এখানে ফর্মুলাটি খেয়াল করলে আপনি দেখতে পাবেন আমি আজ এটি করে দেখাবো না কারণ অনেক সময় সাপেক্ষ ব্যাপার দেখুন এখানে যেহেতু ওই মার্কের ভিত্তিতে আপনি এইটটি পার্সেন্ট হলে ই হবে সেই জন্য আমাদের ফর্মুলাটা কি হয়েছে এখানে একইভাবে দেখুন সি ছয়চল্লিশ খালি হলে অর্থাৎ এখানে যদি আইডি নাম্বার না থাকে এখানে কোনো জিপিএ শো করবে না কিন্তু পরবর্তীতে কি করা হয়েছে দেখুন এখানে ইফ যদি অর্থাৎ যেখানে মার্ক রয়েছে এ এ ছয়চল্লিশ আমরা যদি দেখি দেখুন এই যে এখানে রয়েছে এ এ ছয়চল্লিশ অর্থাৎ এ ছয়চল্লিশ ইন্টু একশো এবং হচ্ছে কি ভাগ হচ্ছে সেটিং টেবিল অর্থাৎ এ ছয়চল্লিশ রয়েছে আমাদের প্রাপ্ত মার্ক যে মার্কটি স্টুডেন্ট পেয়েছে এবং ইন্টু একশো একশো ভাগ হলো কি আমাদের কত মার্কের মধ্যে পরীক্ষা অর্থাৎ এটি দেখুন সেটিং ট্যাবে রয়েছে সেটিং ট্যাবের কি হচ্ছে এফ আঠারো আমরা যদি খেয়াল করি দেখুন আমরা যদি সেটিং ট্যাবে যাই তাহলে দেখুন এই যে সেটিং ট্যাবে দেখুন এই যে এফ খেয়াল করুন এখানে এফ এবং এখানে দেখুন আঠারো অর্থাৎ এই প্রাপ্ত মার্ক এখানে মার্ক যা দেবো সেই অনুযায়ী হবে এখানে কি হলো যে আমাদের তাহলে এখানে কি পার্সেন্টেজ দেবে হলো আমাদের এই পার্সেন্টেজটি বের করলাম এই মার্কের ভিত্তিতে সে কত পার্সেন্টেজ মার্ক পেল সেই পার্সেন্টেজ যদি কি হয় ইজ গ্রেটার দ্যান এইটি হয় তাহলে কি হবে ফাইভ একইভাবে দেখুন পুনরভাবে এই সবগুলো যদি সত্তর হয় এইভাবে আমরা সর্বশেষ দেখুন এইটা যদি কত হয় সেটিং টাইম ইজ গ্রেটার দ্যান সমান তেত্রিশ হয় তাহলে ওয়ান অন্যথায় জিরো যে অর্থাৎ এই ফর্মুলার মাধ্যমে আমরা পার্সেন্টেজটা বের করে নিলাম অর্থাৎ প্রাপ্ত মার্ক ভাগ হলো একশো ইন্টু হলো আমাদের ওই যে সেলটা রয়েছে এই সেলটা কিন্তু লক থাকবে দেখুন এখানে আমরা এফ ফোর দিয়ে লক করে দিয়েছি এই একটি ফর্মুলা যদি আপনি বুঝতে পারেন তাহলে জিপি এর ক্ষেত্রে আপনি আর কোথাও কোনো সমস্যা হওয়ার কথা না হবে না ইনশাআল্লাহ তো এটা লক থাকবে এরপর এই পর্যায়ক্রমে এই ফর্মুলাটি ব্যবহার করা হয়েছে এবার আমরা এটাকে এন্টার প্রেস করে আমরা কি করলাম এটিকে বাকিগুলো ফিল করে দেবো তো মোট নাম্বারটা যোগ করে দিছি এইটা প্লাস এইটা যেখানে যেখানে প্রাপ্ত নাম্বার আছে সবগুলো যোগ হয়ে যাবে যেহেতু আমরা এখানে যদি তিনটি সাবজেক্টে এখানে মার্ক থাকবে না সেই অনুযায়ী নাম্বারটাই হবে সমস্যা নাই তো দেখুন এখানে আমরা এন্টার দিলাম এটা যোগ করে দিলাম যোগ করে আমরা বাকিগুলো ফিল করে দিলাম যদিও এখানে সিজিপিএ লেখা রয়েছে আসলে এটি কিন্তু সিজিপিএ নেই এগুলো টোটাল জিপিএ হবে অর্থাৎ এই সবগুলো সাবজেক্টে টোটাল জিপিএ আমাদের সবগুলোর কিন্তু জিপিএ যোগ করে দিয়েছি কারণ আমরা যখন এই তথ্য প্রযুক্তি সাবজেক্টটি তিনটা সাবজেক্টে রেজাল্ট করবো তখন তো এখানে মার্ক থাকবে না মার্ক না থাকলে তার জিপিও থাকবে না জিরো আসবে অর্থাৎ যোগ হয়ে যাবে তো দেখুন এই সবগুলো এই যে এটা এটা জিপিএ এটা জিপিএ এটা যেটা যোগ করছি তবে যোগ করলে এখানে দেখা যায় যে যেখানে খালি সেলগুলো থাকবে অর্থাৎ যেখানে খালি সেলগুলো থাকবে সেই সেলগুলোর কিন্তু এই ভ্যালু এরর আসবে যার কারণে আমরা ইফ এরর ফর্মুলার মাধ্যমে আমরা এই এররটি দূর করেছি এবার হচ্ছে জিপিএ অর্থাৎ গ্রেড পয়েন্ট এভার এখানেই হচ্ছে সবচেয়ে কষ্টকর যে ফর্মুলাটি এই ফর্মুলাটি হচ্ছে মূল কারণ এখানে যখন তিনটি সাবজেক্ট হবে তখন এই তিনটা সাবজেক্টের জিপি হবে যখন চারটি সাবজেক্ট হবে তখন চারটি সাবজেক্টের জিপি হবে এখানে এই ফর্মুলাগুলো আমি জুম করে দেখাবো এগুলো আপনি এইভাবে লিখবেন লিখলেই হয়ে যাবে তো আমি ফর্মুলাটি একটু বোঝানোর চেষ্টা করছি তো দেখুন এইখানে প্রথমে বলা হয়েছে এ ই একচল্লিশ অর্থাৎ এই যে দেখুন আমি এখানে একটি ঘর তৈরি করেছি অর্থাৎ ওই যে ওইখানে সাবজেক্ট সিলেক্ট করবো যদি আমি তিন সিলেক্ট করি তাহলে এখানে থাকবে তিন অর্থাৎ এ এফ এ তিন এবং এখানে ওয়ান হয়ে যাবে যেহেতু এখন চার সিলেক্ট করছে এখানে চার এখানে জিরো সেই বিষয়টাই এখানে দেখা যাচ্ছে ইফ যদি এ ই ছয়চল্লিশ অর্থাৎ এই যে এ ই ছয়চল্লিশে রয়েছে কি এই ছয়চল্লিশে জিরো তাহলে এখানে দেখুন এই ছয়চল্লিশ সমান জিরো হয়
অথবা এই যে টি ৪৬ দেখুন, এই যে রয়েছে বাংলা, এরপর রয়েছে ইংরেজি, রয়েছে দেখুন W ৪৬, এরপর রয়েছে Z ৪৬, এরপর রয়েছে দেখুন এই যে AC ৪৬। আমাদের দেখুন এখানে চারটি রয়েছে, এখানে যখন জিরো হবে এবং আর অথবা এখানে যদি চারটি যে কোনো একটিতে যদি ফেল হয়, এফ হয়, তাহলে এখানে জিরো হবে। দেখুন অন্যথায় কি হবে, এই ৪৬, অর্থাৎ এই ৪৬ রয়েছে আমাদের এই যে মোট জিপি। তাহলে এই ৪৬ ভাগ হবে কত দেওয়া, এই যে এখানে যা থাকবে, চার থাকলে চার দেয়, যেহেতু এখানে চার সাথে আমরা যদি সাবজেক্ট থ্রি সিলেক্ট করি এখানে তিন থাকবে। এরপর ধরুন দ্বিতীয়টায় কি হয়েছে, এই ৪১, অর্থাৎ এই ৪১ যদি ওয়ান হয়, এখানে যখন এক থাকবে অবশ্যই এখানে তিনটে, এই জন্য এখানে তিনটে এই প্রথম তিনটা সাবজেক্টে এফ থাকলে জিরো হবে। অর্থাৎ এইখানে কি থাকতে হবে, এখানে যদি ওয়ান হয় এবং অথবা এই চারটি যে কোনো একটিতে এফ হয়, তাহলে কি হবে, জিরো হবে, ফেল যাবে। আর যদি এমনটি না হয়, অর্থাৎ এখানে ওয়ান না হয় আর এখানে যদি চারটি কোনো ফেল না যায়, তাহলে কি হবে, তাহলে এই যে এই ৪৬, অর্থাৎ আমাদের এই ৪৬ রয়েছে মোট জিপি। দেখুন এই যে ৪৬, এখানে কিন্তু ৪১ না, আর এটা কিন্তু লক করা, অর্থাৎ এই ৪১ হলো লক আর ৪৬ আমাদের মোট জিপি রয়েছে। আমাদের যদি এখানে সিজিপি লেখা রয়েছে, তো মোট জিপি রয়েছে, তাহলে ভাগ হলো কি, ভাগ হলো AF ৪৬, অর্থাৎ AF ৪৬ যে কটি সাবজেক্ট হবে সেটা ভাগ। আশা করি বুঝতে পারছেন। এরপর দেখুন এখানে যদি টু হয়, তাহলে দেখুন এখানে দুইটি দেওয়া আছে এবং ভাগই হবে। অন্যথায় কি হবে, অন্যথায় যদি অর্থাৎ জিরো হয়, অর্থাৎ জিরো হলে এই চারটি, অর্থাৎ সে সর্বশেষ যে ফর্মুলাটা যদি দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে যদি জিরো হয়, তাহলে এখানে কিন্তু এই চারটেরই আবার সেই প্রথম যে ফর্মুলাটা ব্যবহার করি সেই ফর্মুলাটি এখানে দেওয়া হয়েছে। তাহলে এন্টার প্রেস করে ওকে করে দিলাম। তাহলে দেখুন এখানে মোট নাম্বার কত হয়েছে, দেখুন এই ১৯৫ হয়েছে। আমরা প্রথমটা চারটে সাবজেক্টে যোগ করে কিন্তু এখানে ১৯৫ চার আছে। আমরা যদি এখানে দেখুন থ্রি সিলেক্ট করে দিই, চার থাকবে না, আমরা যদি থ্রি দিলাম, থ্রি দেওয়ার কারণে আমরা যদি এই ট্যাবে আসি, তাহলে দেখুন এখানে কিন্তু, এবার দেখুন এবার যদি আমরা এই যে এটাকে ডিলিট করে দিই, যেহেতু এই যে মার্ক কিন্তু এটা ডিলিট হয়ে যাবে, যেহেতু এখন তিনটের যোগ হবে, তাহলে দেখুন এখানে কিন্তু অটোমেটিকলি এই মার্কটি ডিলিট হয়ে গেছে এবং জিপি এখানে চলে আসে এবং এখানে এফ দেখাচ্ছে। এফ দেখানোর পরেও কিন্তু দেখুন আপনার এই যে গ্রেট আসছে, কারণ আমি এখানে তিন সিলেক্ট করে দিয়েছি, এই সাবজেক্টটা এখন কিন্তু কাউন্ট করেনি এবং জিপিও সেভাবে কিন্তু হয়ে গেছে। দেখুন এখানে তিন সিলেক্ট হওয়ার কারণে আমি যদি এখন চারটি দিই, দেখুন তাহলে কিন্তু আমার এই পুরো সাবজেক্টটা ফেল দেখেন, কারণ এখানে চারটে দিছি, তাহলে এই চারটে অনুযায়ী কিন্তু সে রেজাল্ট ফলাফল দিচ্ছে। আমরা যদি ডাটা টেবে যাই, তাহলে দেখুন এখানে কিন্তু ফেল, অর্থাৎ এটি হচ্ছে ডায়নামিক, আপনি যেভাবে করেন সেই অনুযায়ী দেখুন মার্ক। তো আমরা এখানে যদি মার্কটা ডিলেটও করে দিই, তাহলেও কিন্তু ফেল দেখা যাবে, যেহেতু আমি কিন্তু চারটে। এবার দেখুন চূড়ান্ত গ্রেড, তো চূড়ান্ত গ্রেড একইভাবে আমাদের এই যে ফাইনাল জিপি বেরিয়েছে, এই জিপি অনুযায়ী আমরা গ্রেড করছি, যাইতে পারবো আমরা করেছি। এরপর হচ্ছে ফেল সংখ্যা, তো ফেল সংখ্যার ব্যাপারে কিন্তু একটু ভিন্নতা রয়েছে, কারণ যখন আমরা এখানে তিন সিলেক্ট করবো তখন এখানে তিনটে বিষয় ফেল গেলে তিন দেখে, যখন চার সিলেক্ট করবো তো চারটি বিষয় হলে চার দেখে। তো সেটি কিসের ভিত্তিতে আমরা করেছি, তখন দেখুন এই ৪৬ সমান জিরো হয় সে আগের মতো, এখানে যদি জিরো হয় কাউন্ট ইফ করবো টি ৪৬ থেকে AC ৪৬, অর্থাৎ এখানে জিরো হলে চারটেই যোগ করবো। দেখুন এখানে T ৪৬ রয়েছে প্রথম গ্রেড এবং শেষ গ্রেড হচ্ছে কিন্তু AC ৪৬ অর্থাৎ যদি এখানে জিরো হয় তাহলে চারটি কাউন্ট করবে, এফ কাউন্ট করবে। আবার যদি দেখেন A ৪৬ ওয়ান হয় তাহলে কিন্তু তিনটি কাউন্ট করবে, তাহলে T ৪৬ থেকে Z ৪৬ অর্থাৎ এখানে যখন ওয়ান থাকবে তখন কিন্তু সে তিনটি কাউন্ট করবে, অর্থাৎ এটি বাদ দিয়ে আমাদের Z ৪৬ পর্যন্ত কিন্তু কাউন্ট করবে। কাউন্টিপস কি কাউন্ট করবে, এফ কাউন্ট করবে, আমরা যা কাউন্টিপ ফর্মুলা দেখিয়েছি তাহলে। তো দেখুন এখানে যদি টু হয় তাহলে কাউন্ট করবে কিন্তু টি আর হলো ডাব্লু, অর্থাৎ এই দুটি সাবজেক্ট এফ কাউন্ট করবে, অর্থাৎ ফেল সংখ্যা। তো এর পরবর্তী রয়েছে দেখুন মেধাক্রম এবং উপস্থিতির হার, যেহেতু আমাদের এই কার্ডে রয়েছে দেখুন এই যে উপস্থিতির হার। তো এখানে মোট কার্যদিবস আমরা যদি এই যে সেটিং টেবে এখানে শুধু মোট কার্যদিবস লিখে দিই এবং এইখানে আমাদের মোট কার্যদিবস কতদিন উপস্থিত, তাহলে অটোমেটিকলি তার কত পার্সেন্টেজ উপস্থিত তা কিন্তু আমাদের এই কার্ডে শো করবে। এবার রয়েছে মেধাক্রম মন্তব্য। তো মেধাক্রম মন্তব্য এই বিষয়টি আমি মাধ্যমিক বিদ্যালয়ের রেজাল্ট যেখানে তৈরি করেছিলাম সেখানে সম্পূর্ণ দেওয়া আছে, কিভাবে করেছি সেটি দেখলে আপনি এটি শিখতে পারবেন। তো এই মেধাক্রমটি প্রথম যে টিউটোরিয়ালটি ছিল সেখানে কিছু ম্যানুয়ালি করতে হয়েছে, তো বর্তমানে যে মেধাক্রমটি সেখানে কোনো কিছুই ম্যানুয়াল না, সব কিছু ডায়নামিক তৈরি হয়ে যাবে। তো এই ডায়নামিক মেধাক্রমটি হয়তো আমি পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে আলোচনা করতে পারি। এই বিষয়টি দেখার জন্য যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকুন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই প্রজেক্ট ফাইলের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে আপনি এটি আমার প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তীতে কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।